প্রিয় দর্শক সকল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক সৌরভকে বিসিসিআইয়ের পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলাটা হয়েছিল যিনি মামলাটা করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার সেই মামলা আজকে কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেছে শুধু খারিজই নয় যেটা হয়েছে যে যে আইনজীবী মামলাটা করেছিলেন অর্থাৎ রমাপ্রসাদ সরকার তার কিন্তু জরিমানাও করা হয়েছিল ২৫,০০০ টাকা যদিও আবার পরের দিকে বিকেলের দিকে সেটাকে আবার মকুব করে দেওয়া হয়েছে কিন্তু মকুব হলেও তার বিরুদ্ধে কিন্তু একেবারে জরিমানা সেটা কিন্তু আজকে করেছিল কলকাতা হাইকোর্ট আর তারপর থেকে অনেক খবরও প্রকাশ পাচ্ছে বিভিন্ন মিডিয়াতে সৌরভের বিরুদ্ধে ষড়যন্ত্র সৌরভের সাক্ষ্যতেই জরিমানা মামলাকারীর পরে মকুব যখন আজকে হিয়ারিং হচ্ছিল তখন সৌরভের তরফ থেকে আইনজীবী আর কি ছিলেন কলকাতা হাইকোর্টে তো সেই আইনজীবী বা আইনজীবীরা যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই যে জনস্বার্থ মামলা হয়েছে বেআইনিভাবে সৌরভকে সরিয়ে দেওয়া এই যে বিষয়টা এটা তারা মনে করেন না এই মতকে তারা সমর্থন করেন না অর্থাৎ সৌরভের আইনজীবী মারফত আজকে কলকাতা হাইকোর্টে যে কথা বলা হয়েছে যে বিসিসিআই অন্যায় করেছে সেটা আমরা বলছি না বা অবৈধভাবে তাকে সরিয়ে দিয়েছে সেটা আমরা বলছি না এবং এটাও বলা হচ্ছিল যে সরকারিভাবে যে বিসিসিআই হচ্ছে একটা মানে একটা স্বাধীন সংস্থা তারা তাদের মতো করে তারা নির্বাচন করে পদে বসানোর ব্যবস্থা করে তো সেখানে যেভাবে তাকে সরিয়ে রজার বিনিকে বসানো হয়েছে সবটাই কিন্তু নিয়ম মেনে হয়েছে যে নিয়ম রয়েছে বিসিসিআইয়ের সেই নিয়ম ফলো করে কিন্তু হয়েছে হুট করে সরিয়ে দেওয়া অবৈধভাবে সরিয়ে দেওয়া এরকম কিছু হয়নি বলা হয়েছিল ওই পক্ষের তরফ থেকেও আর সৌরভের আইনজীবীর যেটা বলেছেন যে যেটা বলা হচ্ছে যে কারণ দেখিয়ে মামলা অ্যাকচুয়ালি এটা আমরাও সমর্থন করছি না যাকে নিয়ে মামলা তিনিই সমর্থন করছেন না তার আইনজীবী মারফত পরিষ্কার হয়ে যাচ্ছে কলকাতা হাইকোর্টে তাহলে আর এই মামলাটার কী গুরুত্ব রয়েছে আর যিনি মামলাটা করেছেন তিনি কি কোথাও কনসেন্ট নিয়েছিলেন সৌরভের যে তিনি কি সত্যি নিজে সেটা মনে করেন যে তাকে অবৈধভাবে সরানো হয়েছে তাও তিনি নেননি তাহলে এই মামলা চলবে কী করে এই কী মামলা করেছেন কলকাতা হাইকোর্টে আইনজীবী রমাপ্রসাদ সরকার যিনি মাঝে মধ্যেই এরকম জনস্বার্থ মামলা করে থাকেন তাকে একেবারে তৎক্ষণাৎ এইসব হিয়ারিংয়ের পর্বে জরিমানা করে দেওয়া হয় ২৫,০০০ টাকা যাতে করে এই ধরনের অহেতুক মামলা তিনি আর কোনোদিন না করেন বা এটা দেখে আরও অন্যরাও যাতে কোনোদিন না করেন যার জেরে কলকাতা হাইকোর্টের মূল্যবান সময় নষ্ট হয় সেই জন্যে কলকাতা হাইকোর্ট কিন্তু আজকে তার বিরুদ্ধে ২৫,০০০ টাকা জরিমানা করে দিয়েছিল কিন্তু পরে আবার অ্যাপিল ট্যাপিল বা কিছু হয় বা কলকাতা হাইকোর্ট হয়তো পরে মনে করেছে যে যা সবক দেওয়া তো দিয়ে দিলাম ঠিক আছে আইনজীবী চলো মকুব করে দিই হয়তো কোথাও মনে করছে কলকাতা হাইকোর্ট পরবর্তী সময়ে যখন এসব নিয়ে আরও চর্চা শুরু হয়ে গেল বা একটা অন্যরকম ব্যাপারে চলে এলো তখন মকুবটা করে দেওয়া হয়েছে কিন্তু মকুবটা হোক সেটা কোনো ব্যাপার নয় টাকাটা ২৫,০০০ টাকা অঙ্ক কত কম বেশি সেটাও কোনো ম্যাটার নয় কিন্তু যেটা হয়েছিল এটাকে একটা লজ্জার নয় যিনি মামলাটা করেছিলেন দর্শক আমার কিন্তু খুবই ইচ্ছে ছিল এই যে আইনজীবী রমাপ্রসাদ সরকার তার সঙ্গে সরাসরি কথা বলার অনলাইনে অনেক চেষ্টা করেছিলাম কথা বলতে ফোনে কথা হলো কিন্তু সেটা রেকর্ড করা সম্ভব হয়নি আমার তো আমি আমি বুঝে উঠতে পারছি না আমার খুবই কথা বলার ডাইরেক্ট দেখা করার খুব ইচ্ছা ছিল মানে সামনাসামনি দেখা করে কথা বলার মানে অনলাইনে আর কি এমনি সামনাসামনি তো হবে না অনলাইনে কথা বলার খুব ইচ্ছে ছিল কিন্তু আমরা যেভাবে অনলাইন সিস্টেমে কথা বলি অনেকের সঙ্গে লাইভ চ্যাটের জন্য ভিডিও কলে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ কলে ভিডিও কলে কথা বলি না আমরা একটা লিঙ্ক দিয়ে দিই সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের অনলাইন অন হয় এবং সেখানে আমরা কথা বলতে পারি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়েছি বলছি লিঙ্কে ক্লিক করতে লিঙ্ক খুঁজে পাচ্ছিলেন না তারপর দেখছি ভিডিও কল করছেন হোয়াটসঅ্যাপ কল ওটা আমার সাপোর্ট করে না আমার সফটওয়্যারে ওটা এভাবে কথা বলা যাবে না আমাকে তো রেকর্ডিংটা করতে হবে কাটলাম ফের ফোন করলাম এমনি লাইনে ফোন করলাম বললাম যে এখানে দেখুন একটা লিঙ্ক দিয়েছি সেখানে ক্লিক করুন লিঙ্ক কি সেটাই উনি ভালো করে বুঝে করতে পারছেন না
লিঙ্কে ক্লিক করুন, ক্লিক করুন। অনেক কষ্টে যদি বা কোনোভাবে ক্লিক ক্লিক দেখলাম হয়েছে, তারপর দেখি সাউন্ডও আসছে না, ছবিও আসছে না, মানে ক্যামেরাটা ওই মানে অফ হয়ে রয়েছে, সাউন্ডও মিউট হয়ে রয়েছে। বলছি এইভাবে করা যায়, কিছুতেই আমি আর দূর থেকে মোবাইল কলে আর তাকে বুঝাতে পারলাম না, সেই জন্য আর তাকে অনলাইনে নিতে পারলাম না। আমার কিন্তু খুবই ইচ্ছে ছিল দেখার ভদ্রলোকটি কে, একটা জনস্বার্থ মামলা করেছেন, যার জন্য করেছেন, তিনি হয়তো বলেছেন যে বাংলার সম্মানের জন্য করেছি, সৌরভ বা বাংলাকে অপমান করেছে সেই জন্যে, কিন্তু যাকে কেন্দ্র করে তিনিই সমর্থন করছেন না, তিনিই বলছেন না যে আমাকে বেআইনিভাবে সরানো হয়েছে, তাকে নিয়ে অনেকে অনেক হইচই করেছেন, তৃণমূলের সুপ্রিমো তিনি করেছেন, ওনাকে করেছেন, কিন্তু সৌরভ ওইভাবে কিন্তু অভিযোগ কোথাও করেননি। তবে আমাদের একটা প্রশ্ন ছিল, অভিযোগ যখন তিনি করেননি, তিনি কেন বলছেন না যে আমাকে নিয়ে কেন এসব হচ্ছে, এসব করবেন না, আমি এখানে কোনো অনিয়ম দেখছি না, এটা বলে দিলেই তো সবাই চুপচাপ হয়ে যায়। আমরা কিন্তু এ নিয়ে কিন্তু একটা প্রতিবাদ করেছিলাম যে সৌরভ কেন চুপ করে বসে রয়েছেন, তিনি কি মজা নিচ্ছেন যে বা বলছে ভুলুক আমার হয়ে বলছে, বলুন কেন তিনি কথা বলছেন না। তবে যাই হোক দর্শক, আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে তার তরফ থেকে আইনজীবী মারফত কিন্তু কথাটা বলা হয়েছে যে না, এরকম কিছু বিষয় নয়, এটা সমর্থন করি না, মানে এই যে বেআইনি এইসব বলা হচ্ছে না, মামলা টামলা এইগুলোকে তারা সমর্থন করে না, এইসব বলা হয়েছে। ফলে যখন তিনি মনে করছেন না নিজে, আর সেখানে এইসব মানে তার তরফ থেকে এরকম একটা আপত্তি করা হচ্ছে মামলা নিয়ে কার্যত, তো সেখানে আর এই মামলার কী গুরুত্ব রয়েছে? আর তাহলে যিনি মামলা করছেন তিনি বা কী মামলাকারী? যারা বলছেন, যারা বোর্ডের বিসিসিআই তারা নিয়ম দেখাচ্ছেন কোনো প্রবলেম নেই, যাকে নিয়ে কারবার মানে যার 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 বিষয়ে তিনিও কোনো অভিযোগ করছেন না, তাহলে আর মামলাটা কী করে চলবে? আর এগুলো তাহলে কি উনি জানেনি, খোঁজখবর নেননি, একটা মামলা করে দিয়েছেন, ঠকে দিয়েছেন? অমিত শাহের ছেলে কেন পদে পুনর্বহাল হলো আর কেন সৌরভ গাঙ্গুলী হবে না, এগুলো এসব কথাগুলো কথাই তো ছেদ কথা। কার ছেলে কত বছর ছেলের থেকে ব্যক্তি, কোন ব্যক্তি কত বছর কন্টিনিউ করবেন পরপর, সেটা তার ক্রেডিটের তার বিষয়, বোর্ডের বিষয়। তাকে শর্ট হয়েছে, একটা মেয়াদ শেষ হয়েছে, সেটাকে হয়তো কন্টিনিউ করা যেত, মনে করেনি বোর্ড সরিয়ে দিয়েছে, অন্য যিনি ছিলেন জয় শাহ, যেটা বলার চেষ্টা হচ্ছে অমিত শাহ ছিলেন, তিনি পদে ছিলেন, কোথাও বোর্ড মনে করেছে তাকে কন্টিনিউ করা দরকার রয়েছে, কন্টিনিউ করে দিয়েছে। তো এর জন্য আমার মামলাটামলা কী আছে? মনে ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, ব্যথা কষ্ট অপমানের যন্ত্রণা থাকতে পারে, কিন্তু এটা নিয়ে মামলা হয়ে যাবে? আমি সেদিনই বলেছিলাম এই যে মামলাটা করেছে রমরা সরকার, দেখবেন কি হয়। তো যা হলো খারিজ তো হলোই, উল্টে আবার জরিমানা করে দেওয়া হয়েছিল, কি লজ্জার বিষয়। আমি কথা বলছিলাম যে আপনি বাংলার মানে অসম্মান, বাংলার অসম্মানের কথা ভেবে আপনি মামলাটা করতে গেলেন, কিন্তু এ তো ঘুরিয়ে আপনিই তো অপমানিত হয়ে গেলেন, আপনার নামে জরিমানা। জরিমানা জিনিসটা কি খুব ভালো জিনিস বললেন যে মুকুব তো হয়ে গেছে, মুকুব তো পরের কথা, পরে মুকুব তো হয়েছে অন্য গ্রাউন্ড ভেবে, কিছু ভেবে বা দয়া মায়া ভেবে, কিন্তু জরিমানাটা তো করা তো হয়েছিল। আমি বলছিলাম যে আপনি একটু অনলাইনে আসুন, তো রাজি হলেন অনলাইনে আসার, লিঙ্ক টিঙ্ক পাঠালাম, কিন্তু অনলাইনে আসতে পেলাম না, আমি এতক্ষণ চেষ্টা করলাম, একটু দেরি হয়ে গেল দর্শক। আমার কিন্তু খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি এটাও ভাবছি এত আধুনিক যুগ যেখানে মানে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং চালু হয়ে যাচ্ছে, এত নেটের যুগ, এত ইন্টারনেটের যুগ, এবং যারা লয়ার থাকেন তারাও অনেক বেশি অ্যাক্টিভ হয়ে থাকেন এসব ডিজিটাল বিষয়ে, কারণ অ্যাক্টিভ থাকতে হয়, কারণ এগুলো অনেকটা সাপোর্ট করে তাদেরকে তাদের কাজের ক্ষেত্রে। সেখানে আমি এক আইনজীবীকে যিনি মামলা করেছেন, জনস্বার্থ মামলা, অনেক জ্ঞানী, যেটা নিশ্চয়ই জ্ঞানটা না আছে নাহলে কেন তাদের মামলা করতে যাবেন, অনেক তিনি পড়াশোনা করেন ধরে নিচ্ছি, যদিও খারিজ হয়ে জরিমানা হয়েছে সেটা অন্য বিষয়, কিন্তু আমি আর সেসব নিয়ে কেন বলতে যাব। তো সেখানে মানুষটি মানে এত টেকনিক্যালি উইক, আমি তো কলকাতা হাইকোর্টের আইনজীবী, এত টেকনিক্যালি উইক যে একটা লিঙ্ক বলছি সেটাই বুঝে উঠতে পারছিলাম, জানি না। আমার কিন্তু খুব দেখার ইচ্ছে এই ভদ্রলোককে, দেখা যাক পরবর্তীকালে যদি তাকে আবার পাই আমরা নিশ্চয়ই কথা বলার চেষ্টা করব যে এই ব্যক্তিকে, আইনজীবীকে, মাঝে মধ্যেই জনস্বার্থ মামলা করেন, কখনো গভর্নরের বিরুদ্ধে মামলা করতেন, মানে আগের গভর্নর জগদীপ ধনখড় তার বিরুদ্ধে, মানে এমন এমন সব মামলা করেন জনস্বার্থ মামলা, অ্যাকচুয়ালি দেখি জনস্বার্থ বলা হয় বটে, কিন্তু মামলাগুলো দেখে মনে হয় এ জনস্বার্থ না তৃণমূল স্বার্থে মামলা, এটা আমাদের মনে মনে হয়। সৌরভের বিষয়ে যে কথা তৃণমূলের সুপ্রিমো বলছিলেন ওই একই কথা, একই ধরনের কথা বলে কিন্তু মামলাটা হয়েছিল। সুতরাং তার মামলার বিষয়বস্তু, মামলার ধরন, মামলার বিষয় দেখে মনে হয় যে যেন তৃণমূলের স্বার্থী এগুলো করে থাকেন, এগুলো করলে যদি খানিকটা তৃণমূলের লাভ হয়, এবং অনেকে তাকে তৃণমূলপন্থী আইনজীবী বলেও বলে থাকেন, কিন্তু আমি নিশ্চিত নই, আমি জানি না।
ফলে দর্শক আমার কিন্তু খুবই জানার ইচ্ছা ছিল, কিন্তু এ তো আবার জরিমানা হয়ে গেল, খুবই লজ্জার বিষয়, মকুব হলেও জরিমানা। আমি জানি না এইভাবে আগামী দিনে কলকাতা হাইকোর্টের মূল্যবান সময় নষ্ট করার মতো আর কোনো জনস্বার্থ মামলা তিনি করবেন কি না, যে ধাক্কা তিনি আজকে খেয়েছেন। এখান থেকে কিন্তু শিক্ষাটা পাওয়া উচিত যে এইভাবে সময় নষ্ট করা ঠিক নয়, আর অহেতুক একটা বিষয়কে একটা ওই কন্ট্রোভার্সি তৈরি করা দিয়ে নিজে হয়তো এসব করলে হবে, জানি না এরকম কোনো ভাবনা ছিল কি না, এসব নিয়ে অনেক হাইলাইটেড বিষয় সে হবে, খবর টবর হবে, প্রচারের কথা, জানি না কী স্বার্থে তিনি করেছিলেন, সত্যি জনস্বার্থ, তৃণমূলের স্বার্থ, নাকি নিজের প্রচারের স্বার্থ, প্রশ্ন উত্তর নেই আমার কাছে। তবে এটুকু উত্তরটা পেলাম যে ওই রকম অহেতুক মামলা করলে কলকাতা হাইকোর্ট কিন্তু জরিমানা করে দিতে পারে, আইন যিনি মামলাকারী তার বিরুদ্ধে জরিমানা করে দিতে পারে, সেটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিয়েছে। দর্শক কি বলবেন, যদি এসব নিয়ে আপনাদের কাছে বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।